মালদার লোলবাগে প্রতি প্রজনন ও ফিতে কেটে আসনের সূচনা করা হলো। বৈদ্যুতিক চুলে প্রায় 3,14,97,000 টাকা ব্যয় তৈরি হয়েছে এই বৈদ্যুতিক চুল্লিটি। জেলার একমাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে ইংরেজবাজারের সাদুল্লাপুর মহাশ্মশানে। তবে সেখানে শব্দেহের চাপ বাড়তে থাকায় পুরাতন মালদার লোলবাগের শতাব্দী প্রাচীন শ্মশানটিতে বৈদ্যুতিক চুল্লি তৈরির দাবি জোরালো হয়। সেই মোতাবেক 2018 সালে চুল্লি তৈরির অনুমোদন দেয় রাজ্য সরকার। প্রাথমিকভাবে চুল্লি তৈরির ব্যয় বরাদ্দ 1,84,00,000 টাকা ধরা হলেও মহানন্দা নদীর ভাঙন ও বন্যার কথা মাথায় রেখে সেটির উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ব্যয় বরাদ্দ বেড়ে দাঁড়ায় 3,14,97,000 টাকা। গত 4 মার্চ মালদা জেলা সফরে এসে চুল্লিটির আনুষ্ঠানিক উদ্বোধনে সম্মতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল চুল্লিটির শুভ সূচনা অনুষ্ঠান। দেখুন, এটা মালদা জেলাতে আপনারা জানেন যে একটা ইলেকট্রিক চুল্লি আছে, সেটা ইংলিশ বাজার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গত 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠকে এসেছিলেন, আমি ওলমালদার পৌরসভার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের শহরের জন্য যেটা একটা ইলেকট্রিক চুল্লি করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জায়গা আছে, আমি বলেছিলাম জায়গা আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন এবং পূর্ত দপ্তরের মাধ্যমে আমরা কিন্তু আজকে ইলেকট্রিক চুল্লি করেছি। সেই ইলেকট্রিক চুল্লি খরচ হয়েছে আপনারা জানেন যে 3,14,97,000 টাকা। এবং এই ইলেকট্রিক চুল্লি হওয়ার জন্য আমাদের শুধু ওলমালদা পৌরসভার মানুষরাই পরিষেবাটা পাবে না, এর সঙ্গে সঙ্গে আমাদের গাজল ব্লক, হবিপুর ব্লক এবং বাবনগুলা ব্লকের মানুষ, ইংলিশ বাজারের একটা পোর্শন মানুষ এইখানটা এই পরিষেবাটা পাবে। কোন ফান্ডের টাকা এই তৈরি হয়েছে এটা দেখুন, এটা পূর্ত দপ্তর, এটা ফান্ড থেকে আমরা এটা করেছি। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক সুরেশ চন্দ্র রানো, মালদা থানার আইসি শান্তিনাথ পাজা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান চন্দনা হালদার, মালদা বিধানসভায় তৃণমূলের অবজারভার তথা ইংরেজদের পৌরসভার উপপৌরপ্রধান দুলাল সরকার ছাড়াও পৌরসভার একাধিক কাউন্সিলর এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে বৈদ্যুতিক চুল্লিটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। চুল্লির আজকে শুভ উদ্বোধন হচ্ছে। প্রচুর টাকা ব্যয় করে এক একটা আমরা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, যেটা বলার বক্তব্য আমার যে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে মানে এই এক একটা বিল্ডিং সহ যে সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে নিজের ভাবা, প্রত্যেককেও ভাবা উচিত যে এটা আমার নিজেদের সম্পদ। মানে অনেকে ভাবি না যে রাস্তা সরকারের, সরকার মানে আপনারা, তো সেই নিজের ভাবা সেটাকে প্রত্যেককে ভাববেন নিজের, এটা যাতে যাতে চলতে পারে সেটা প্রত্যেককে দেখা। বিভিন্ন জায়গায় যেভাবে কাজ করেছে কার্তিক ঘোষ, বিভিন্ন ওয়ার্ডে যেভাবে কাজ করেছে আমাদের কাউন্সিলররা, যেভাবে কাজ করেছে আপনারা সমর্থন করেছিলেন, যারা পরবর্তীতে আমাদের দলে যোগদান করেছে তাদেরকে আমরা যোগ্য সম্মান দিয়ে তাদের এলাকার মানুষের বিভিন্ন কাজ আমরা যেভাবে করেছি, আমরা জানি আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি জানি বিভিন্ন রাজনৈতিক দল ধর্মের নামে মানুষকে অপপ্রচার করে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় 1911 সালের পর থেকে, 2011 সালের পর থেকে বাংলার মানুষকে যে একটা অনুভব করতে শিখিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সরকার বাংলার মানুষের জন্য কাজ করতে পারে বিভিন্নভাবে আমরা দেখেছি। চুল্লিটির উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী। কতটা সুবিধা হলো আপনাদের? আমাদের প্রচুর সুবিধা, কষ্ট করে যেতে হবে, সন্ধ্যা যেতে হবে না, তবে এখানে খড়ির কোনো ব্যাপার থাকবে না, সকলের সুবিধা। আগে কী কী অসুবিধা হতো? আগে খড়ি ছিল তো সন্ধ্যা যেতে অনেক খরচা ছিল, খড়ির মধ্যে যেতে পারতো না। এটা তো হওয়াতে কী কী সুবিধা হবে আপনাদের? আমাদের সুবিধা কাছেই হয়ে গেল একটা মতো জায়গা, সকলের সুবিধা হবে, ধরে যেত খরচা কমলো খড়িতে। কেমন লাগছে এটা তো হওয়াতে? খুব ভালো লাগছে। কাকে ধন্যবাদ দিচ্ছেন এই জন্য? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।